রিয়াসাত সানভি, News 9, ঢাকা। ক্রেতাদের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা না করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা এই সিদ্ধান্তকে জনস্বার্থ বিরোধী বলে উল্লেখ করেছেন। গ্যাস বিদ্যুতের দাম খুব বেশি না বাড়লেও অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আনিসুর সুমনের রিপোর্ট। বৃহস্পতিবার গ্যাস ও জ্বালানির দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি। আবাসিক, বাণিজ্যিক, পল্লী সব ক্ষেত্রেই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুতে গড়ে ইউনিট প্রতি দাম বেড়েছে 2.93%, আর গ্যাসের চুলায় বিল বাড়ানো হয়েছে 200 টাকা। বাড়ানো হয়েছে সিএনজি দামও। নতুন করে এ দাম বাড়ানোকে সামঞ্জস্যকরণ বলে মনে করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইস মনসুর। যে দামটা খুবই অল্প একটু বাড়ানো হয়েছে এবং এটা কোনো বড় কোনো ধরনের প্রতিক্রিয়া, নেগেটিভ প্রতিক্রিয়া এই অর্থনীতির উপর পড়বে বলে আমার মনে হয় না। তবে ব্যক্তিখাতে বিনিয়োগ আর সার্বিক জনস্বার্থ বিবেচনায় অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডি রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম। মূল আমাদের যে জায়গাটা ছিল সেটা হলো যে ব্যক্তিখাতের বিনিয়োগকে চাঙ্গা করা এবং তাদেরকে একটা ইনসেন্টিভ দেওয়া। সেই অর্থে গ্যাস ও বিদ্যুতের মূল্য যে বাড়ানো হলো সেই মূল্য বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের একটা তো সার্বিক একটা সমস্যা তৈরি হবে। অন্যদিকে সরকারের এমন সিদ্ধান্তকে জনস্বার্থ বিরোধী বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলম। আদেশটা জনস্বার্থ সম্মত না, জনস্বার্থ বিরোধী আদেশ হিসেবে আমরা গণ্য করি। ভোক্তা সাধারণের কথা চিন্তা করে দাম বাড়ানোর সিদ্ধান্তকে প্রত্যাহারের আহ্বান বিশেষজ্ঞদের, আর সেবার মান বাড়ানোর আহ্বান অর্থনীতিবিদদের। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নতুন নতুন গ্যাস ক্ষেত্র খুঁজে বের করা। এটা যদি করা না যায় তাহলে বাংলাদেশের সার্বিক শুধু বিনিয়োগ পরিস্থিতি না, জীবনযাত্রার উপরেও এটা একটা বিরূপ প্রভাব ফেলবে। আমরা মনে করি যে কোনো সময় যে কোনো রকমের অবস্থা সরকার রিভিউ করতেই পারে। সরকারকে এইসব বিষয় বিবেচনা করে আদেশ রিভিউ করা উচিত। নতুন বাড়তি দামে বিদ্যুৎ ও গ্যাস ভিত্তিক শিল্পের উৎপাদন খরচ বাড়বে। দেশের শিল্প খাতকে এগিয়ে নিতে দাম সহনীয় পর্যায়ে রাখারও পরামর্শ দিয়েছেন তারা। আনিসুর সুমন, News 9, ঢাকা। সামনে গ্যাসের মূল্য আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু। সাংবাদিকদের